সারা পৃথিবীর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষ, তোমরা সকলে শুনে নাও, তোমরা জেনে নাও, দুনিয়ার জমিনে আদম নবী পয়গম্বর থেকে শুরু করে নিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতগুলা নবী ও রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, ও দুনিয়ার মানুষ, সমস্ত নবী ও পয়গম্বরগুলি আমার এক আল্লাহর উপাসনা করার কথা বলেছেন। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে এক আল্লাহর উপাসনা করার কথাগুলি বলছে। শুনে নাও, যারা তোমাদের মধ্যে থেকে এক আল্লাহর ইবাদত করে নেবে, এক আল্লাহর উপাসনা করে নেবে, তারা কখনোই পথভ্রষ্ট হবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। সোনার চাঁদ ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার মা খালারা, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে যতগুলি মানুষ রয়েছে, এই মানুষগুলি যদি আমার আল্লাহর প্রশংসা আদায় করে, আমার আল্লাহর ইবাদত করতে শুরু করে, তাহলে তারা এত প্রশংসা ইবাদত করার পরেও আমার আল্লাহর একটু জায়গা থেকে এক জাররা বরাবর, এক ইঞ্চি বরাবর তারা কখনোই সরাতে পারবে না। আর যদি তারা ইবাদত না করে, উপাসনা না করে, এক আল্লাহর প্রশংসা না করে, আবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, সারা জীবন যদি তারা আমার আল্লাহর ইবাদত উপাসনা না করে, তবুও আমার আল্লাহর এক ইঞ্চি ওই জায়গা থেকে সরে যাবে না। বলে সুবহানাল্লাহ। ও মুসলমান, কেন তুমি চিন্তা করলে না, কেন তুমি ভাবলে না, কেন তুমি গবেষণা করলে না, ওই আল্লাহর নিদর্শন দেখে কি তোমার মায়া হয় না, ওই আল্লাহর নিয়ামত দেখে কি তোমার মনে পড়ে না? ওরে মুসলমান, তুমি একটিবার নিজের দিকে তাকাও, আমার আল্লাহ কেমন করে তোমাকে তৈরি করেছে। আল্লাহ তাআলা বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, হে মানব সকল, তোমরা তোমাদের গঠনের দিকে তাকাও, তোমরা তোমাদের চেহারার দিকে তাকাও, তোমরা একটিবার নজর করো, একটিবার দেখো, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা কত সুন্দর করে তোমাকে তৈরি করেছে। ওরে মানুষ, আজকে তুমি কথা বলো, তোমাকে আমার আল্লাহ মুখ দান করেছে, একটিবার চিন্তা করো, জবানের মধ্যে একটি জায়গা রয়েছে যেহোবা, ওই যেহোবা খানা যদি না নড়ে, তোমার কথাটা ক্লিয়ার ভাবে বের হবে না। বলে সুবহানাল্লাহ। মুসলমান, শুধু তাই নয়, আমার আল্লাহ এমন একটা কম্পিউটার দান করলেন, এমন একটা ব্রেন দান করলেন, এই ব্রেনের মধ্যে লক্ষ লক্ষ চিন্তা, লক্ষ লক্ষ ভাবনা, লক্ষ লক্ষ কত রকমের কিছু বুদ্ধি তোমার মাথায় আসে, জ্ঞান তোমার মাথায় আসে। ও মুসলমান, ভাবো না, এই জ্ঞান দান করলো কে, এই জ্ঞানের মালিককে? আজকে তোমার পায়ে কাটা ফুটে গেলে ঘন্টায় সেকেন্ডের মধ্যে তোমার ব্রেন তোমাকে বলে দেয়, আহারে, এই কাটা ফুটার জন্য ব্যথা হয়েছে, আমার ব্যথাতে আমি আর লড়তে পারছি না। তোমার হাতটা কেটে গিয়েছে, সঙ্গে সঙ্গে ব্রেন বলে, ওরে হাত, তাড়াতাড়ি করে বেঁধে দাও, যদি না বেঁধে দাও তাহলে রক্ত পড়া বন্ধ হবে না। মুসলমান, এত নিয়ামত দেওয়ার পরেও কেন তোমরা আমার আল্লাহর ইবাদত করো না, আমার আল্লাহর প্রশংসা তোমরা কেন আদায় করো না?